আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, পটল চাষ আর এই পটল চাষ সম্বন্ধে কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি, জেলা নাটোর, থানাপড়াই গ্রাম, গ্রাম তালসুক, কুণ্ডুপাড়া। আমাদের যে লতাগুলি, এই যে দেখতে পাচ্ছেন গাছের পুরাণ লতা, এগুলি সম্পূর্ণ পুরাণ লতা। আর এই পুরাণ লতা থেকে চারা বের হবে, নতুন কোনো লতার থেকে চারা বের হবে না। কারণ হয়েছে গাছের মূল, পটলের মূলত লতা থেকে যে চারা হয় ওই চারার পটল হয়। আর পটল থেকে যদি চারা উৎপাদন, পটলের বীজি থেকে যদি চারা উৎপাদন করা যায়, সেই বীজি থেকে ফসল ফলে না, শুধু গাছ হবে, ফসল হবে না। এই যে জমি থেকে আমরা পুরান গাছ এনেছি, বাংলাদেশের বিভিন্ন জেলায় এই পটলের চারা এবং লতা সেল দিয়ে থাকি আমি। বিভিন্ন জেলা থেকে আমাকে অর্ডার করেছে এই লতাগুলি নেবার জন্য। আপনারা যদি মনে করেন যে আপনারাও পটলের চারা অথবা লতা নেবেন, তাহলে কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, এই তিন মাস আমি পটলের লতা নিয়মিত বিক্রি করে থাকি, আপনারাও নিতে পারেন। অথবা যদি মনে করেন যে আপনারা পটলের চারা নেবেন, তাহলে পটলের চারাও নিতে পারেন। আমি বাংলাদেশের প্রত্যেক জেলায় সেল দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।